बंगाल के पूर्व मुख्यमंत्री व माकपा के वयोवृद्ध नेता बुद्धदेव भट्टाचार्य को बुधवार को सांस में तकलीफ के बाद एक बार फिर से कोलकाता के निजी अस्पताल में भर्ती कराया गया, जहां उनकी हालत चिंताजनक बनी हुई है। मुख्यमंत्री ममता बनर्जी, राज्यपाल जगदीप धनखड़, नगर निगम के प्रशासक फिरहाद हकीम, विमान सूर्यकांत मिश्रा समेत कई नेतागण बुधवार की शाम उन्हें देखने के लिए अस्पताल पहुंचे, जहां उन्होंने उनके जल्द स्वस्थ होने की कामना की। ममता बनर्जी ने बुद्धदेव की पत्नी व बेटी के साथ अस्पताल में बात की और कहा कि वे उनके साथ हैं। तो वहीं माकपा सहित अन्य वामपंथी दलों एवं कांग्रेस के वरिष्ठ नेतागण भी बुद्धदेव को देखने अस्पताल पहुंचे और उनके जल्द स्वस्थ होने की कामना की। কিন্তু কথা হচ্ছে আজকে সবাই হচ্ছে পরিবারে পাশে আছে, তুমি কেন আছে তো একটা বাচ্চা নেই, সুতরাং আমি মনে করি দশ থেকে দু করে চারটার মধ্যে কিছু করে বাবুরা কোনো আগে এখনো ওনাকে আমরা খুব সম্মান করি, আমি তাড়াতাড়ি সেরে উঠুন, এটাই আমাদের সকলেই পারব। There is concern for welfare of the people and welfare of the state. I have no doubt his health will look up. The doctor's efforts will bear fruit. And I'll have another great occasion to seek his blessings, guidance, be motivated and inspired by him. Once again, I thank the team of doctors for their dedication and the quick improvement they have been able to bring about, particularly with respect to the level of carbon dioxide. That was worrisome. As a matter of fact, that was the reason I thought of rushing to the hospital. In last one hour, that situation has looked up. আমি হসপিটালে এসে ওনাকে যে খোঁজখবর নিলাম, এখন এই পরিস্থিতিতে কোনো লোকই ভেতরে ঢোকাটা উচিত না, কারণ রেস্ট্রিক্টেড হয়ে রয়েছে। সেই জন্য আমরা গেছি, লিফটের বাইরে থেকে কামনা করি যাতে উনি সুস্থ হয়ে যান। কোভিড নেগেটিভ কোনো ভেন্টিলেশন আছে, অক্সিজেন স্যাচুরেশন তো কম আছেই, আর তাছাড়া বোঝা যাচ্ছে যে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড অ্যাকুমুলেট করেছে। সুতরাং যা করার দরকার আমরা বলেছি তাই করবে, এটাই আমাদের যা চিকিৎসকদের আমাদের ইচ্ছা বলেছি, যা কিছু প্রয়োজন হবে আপনারা করবেন। তখন খুবই কন্ডিশনটা খুবই ক্রিটিক্যাল ছিল, এখনও ক্রিটিক্যাল। ওনার অক্সিজেন স্যাচুরেশন তখন 70 ছিল, এখন স্যাচুরেশনটা বেড়ে 95-এ পৌঁছেছে, কিন্তু উনি ভেন্টিলেশনে আছেন এবং নানা রকম যা যা চিকিৎসা যেগুলো চলার কথা, আইভি অ্যান্টিবায়োটিক্স এবং সাপোর্টিভ থেরাপি সেগুলো চলছে। আর ওনার কোভিড টেস্টিংটা ফর্চুনেটলি, ওটা আমরা ভয় পাচ্ছিলাম যদি কোভিড পজিটিভ থাকে তাহলে আর একটু কমপ্লিকেটেড হয়ে যেত জিনিসটা, সেটা হয়নি, কোভিড নেগেটিভ এসেছে। এবং চেস্টে ওল্ড ইনফার্কস আছে, ওল্ড নিউমোনিক প্যাচেস আছে, কারণ উনি অনেকদিন ধরেই সিওপিডিতে ভুগছেন, ক্রনিক অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, যেটা একটা এন্ড স্টেজ ডিজিজ অ্যাকচুয়ালি, সেটাতে ভুগছেন এবং বাড়িতে বাইপ্যাপ নিতেন, অক্সিজেন থেরাপিতে ছিলেন অলরেডি। সুতরাং কোভিডটা নেগেটিভ এসেছে এবং ব্রেনেও ইনফার্কট আছে, ওল্ড ইনফার্কট আছে, নিউমোনিক প্যাচেস আছে লাঙে, কিন্তু ক্রিটিক্যাল আছে। কিন্তু আমরা চিকিৎসা করছি, চেষ্টা করে যাচ্ছি, আমাদের একদম টিম রেডি হয়েছে, তার মধ্যে ডক্টর কৌশিক চক্রবর্তী এবং ডক্টর সৌতিক পান্ডা, ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট এবং ফিজিশিয়ান, এদের টিম একজন টিম রেডি হয়েছে এবং এন্টায়ার হসপিটাল ইজ ওয়ার্কিং টু সো দ্যাট উনি যাতে ভালো হয়ে ওঠেন, সেটার আমরা চেষ্টা করছি।